हेलो एवरीवन सामने आसছে रमजान मास और सेই জন্য আমি কিছু স্পেশাল রেসিপি আমার চ্যানেলে আপলোড দিব যেগুলো কিন্তু আপনারা অন্য কোনো চ্যানেলে পাবেন না আর এইগুলো আপনাদের কাছে ইজিলি পৌঁছে যাওয়ার জন্য আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন তাহলে আমার ভিডিওগুলো আপনাদের নিউজ ফিডে চলে যাবে। এটা হচ্ছে ডালপুরি, সেটা আমি বানিয়েছি পাউরুটি দিয়ে। আর এই ডালপুরিটা আপনারা খেলে আপনারা অরিজিনাল ডালপুরিটা কিন্তু ভুলে যাবেন, এত সুস্বাদু আর এত টেস্টি যে কি বলবো। আপনারা ইফতারের জন্য এটা ইজিলি তৈরি করে নিতে পারেন আর খুবই অল্প সময়ে এটা তৈরি করা যায়। আর আমি চলুন এখন রেসিপিটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এর জন্য যা যা করতে হবে, প্রথমেই আমি 1 কাপ ডালের মধ্যে হালকা গরম পানি দিয়ে ডালটাকে ভিজিয়ে রাখছি যতক্ষণ না পুরো ডালটা ফুটে যায়। গরম পানি দিলে কি হবে যে ডালটা খুব তাড়াতাড়ি ফুটে যাবে আর ভালোভাবে সিদ্ধ হবে। যখন সিদ্ধ করবেন ডালটা রেডি হয়ে গেছে, আমি ধুয়ে পানি দিয়ে রেখে দিচ্ছি। এবার আমি এটাকে একটা হাঁড়ির মধ্যে নিয়ে নিচ্ছি আর এর মধ্যে আমি 2 গ্লাস পানিও অ্যাড করে নিচ্ছি। সবগুলো ডাল দেওয়ার পরে এখানে আমি যা যা দিব বেশি কিছু না, শুধু 1 চা চামচ লবণ। লবণটা কিন্তু আপনারা পরিমাণ বুঝে দিবেন নিজের আইডিয়া অনুযায়ী। আর এখানে আমি দিয়ে দিচ্ছি তেল। তেলটা দিলে কি হবে যে ডালটা ভালোভাবে সেদ্ধ হবে আর তাড়াতাড়ি সেদ্ধ হবে। আর হচ্ছে আমি হলুদ দিয়ে দিচ্ছি খুবই সামান্য, জাস্ট ডালটার কালার একটু নাইস হওয়ার জন্য, বেশি দেওয়া যাবে না। এবার আমি চুলায় বসিয়ে ততক্ষণ পর্যন্ত কুক করব যতক্ষণ না এটা ভালোভাবে গলে যায় আর পানিটাও একদম শুকিয়ে নিতে হবে, কারণ এটাকে আমি তো ডাল পুরি বানাবো। ডালটা জাস্ট কন্টিনিউ নাড়তে হবে, তাহলে দেখা যাবে যে জলে নিচে লেগে যাচ্ছে। এবার এইরকম একটা চামচ যদি থাকে বা ডাল যেটা দিয়ে ঘুটানো হয় সেটা দিয়ে ডালটা গলিয়ে নিতে হবে ভালোভাবে। ডালটা প্রায় রেডি হয়ে গেছে, এখন আমি আগুন বন্ধ করে দিব আর এটা ঠান্ডা করে নিব। ঠান্ডা হলে হবে কি যে এটা পানিটা পুরোপুরি শুকিয়ে যাবে। এবার একটা ব্রেড নিয়ে আমি কেটে নিচ্ছি। ব্রেডটা যদি সফট ব্রেড দেখে নেবেন, কারণ সফট ব্রেড দিয়ে ভালো হয়। জাস্ট আমি একটু এইভাবে আঙ্গুল দিয়ে এরকম করে নিচ্ছি এটাকে একটু। এবার এখানে আমি ডাল যেটা আমি বানিয়েছিলাম সেটা দিয়ে দিচ্ছি ঠান্ডা করার পরে। এটা আপনারা পরিমাণ মতো দিতে পারেন। আর এই পুরিটা যেটা করতে হবে যে ছোট ছোট করে বানালে আসলে অনেক টেস্টি লাগে। এখন হাত দিয়ে ভালোভাবে এইভাবে সাইডগুলো বন্ধ করে নিতে হবে। আর যদি বন্ধ না হয় তাহলে হাতের মধ্যে অল্প একটু পানি লাগিয়ে যদি বন্ধ করেন তাহলে এটা ভালোভাবে বন্ধ হয়ে যাবে মুখটা। এইভাবে আমি সবগুলা তৈরি করে নিয়েছি। এবার এগুলা ভেজে নেওয়ার পালা। একটা কড়াইয়ের মধ্যে আমি কিন্তু একদম ডুবো তেলে ভাজবো না, একটা কড়াইয়ের মধ্যে অল্প তেল দিব, যে এতটুকু তেল হবে যাতে এক সাইড পুরো ডুবে যায়। এবার আমি একটা ডিম বিট করে নিচ্ছি ভালোভাবে। ব্রেডটাকে প্রথমে ডিমের মধ্যে ভালোভাবে ভেজিয়ে নিচ্ছি। আর এই ডিমটা বিট করার সাথে আমি অল্প একটু পানি অ্যাড করে নিয়েছিলাম ডিমের সাথে, 1 চা চামচ বা 2 চামচ পরিমাণ। এবার এগুলা তেলের মধ্যে দিয়ে ভালোভাবে আমি ভেজে নিচ্ছি, মিডিয়াম আগুনে ভেজে নেবেন, একদম কম আগুনে দিবেন না, কারণ একদম কম আগুনে ভাজলে আবার ব্রেডের মধ্যে অনেক বেশি তেল ঢুকে যেতে পারে। যে কোনো জিনিসই কম আগুনে ভাজলে তেল ভিতরে ঢুকে যায় বেশি। তো এবার সবগুলো তুলে নিচ্ছি আমি একটা টিস্যুতে, জাস্ট অতিরিক্ত তেলগুলা যাতে চলে যায়। এবার এগুলা খাওয়ার পালা, সস মেয়োনাইজ এগুলোর সাথে পরিবেশন করে নিন। আমি একটা খেয়ে নেই, দেখি কেমন হয়েছে। আর আর সবাই ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন।